हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सकले भलो आज। आज के स्नेल कविता पढ़ब। कविता लिखे कवि विलियम काउपर। तो प्रथम चलो कवि विलियम काउपर सम्बन्धे एक जेने। कवि विलियम काउपर एटी तर पुरो नाम। एक इंग्लिश पोएट अर्थात इंग्रेजी कवि छें, इंग्रेजी लेखालेखी करतें। तर कवितार विषय छिलो प्रकृति, अर्थात प्रकृति विषय कविता लिखते भालोबासतें। तर उल्लेखयोग्य लेखागुलोर मध्ये आमरा मने राखब ओनी हाइम्स, बानानटा तोमरा ख्याल करबे ओ एल एन ई वाई, ओनी हाइम हिम्स बा हाइम्स, द टास्क, द निग्रोस कमप्लेंट। आरो एकबार बोलछि ओनी हाइम्स, द टास्क, द निग्रोस कमप्लेंट। तो एबारे आमरा मूल कविताटिते जावार आगे कविताटि विषयबस्तु सम्बन्धे एकटु विस्तारित आलोचना करे नेब। तो ख्याल करो तोमरा, द पोएम टेक्स अस इनटू द प्राइवेट वर्ल्ड अफ अ स्नेल व्हेयर इट इज सीन टू लीड अ सेल्फ सफिशियंट लाइफ। We are allowed to observe in minute detail the small yet self-contained world in which a snail lives. বাংলাতে যদি আমরা বলি তাহলে এমন হবে, কবিতাটি আমাদেরকে একটি শামুকের ব্যক্তিগত জীবনে নিয়ে যায় যেখানে তাকে দেখা যায় আত্মনির্ভর জীবনযাপন করতে। কবিতাটির মধ্যে দিয়ে আমাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে দেওয়া হয় কিভাবে একটি শামুক ছোট্ট অথচ আত্মসন্তুষ্ট জগতে বাস করে। কবিতাটি পড়তে পড়তে আমরা এর আক্ষরিক অর্থগুলোকে যেমন জানব, তেমনি এই কবিতার যে অন্তরলীন অর্থটি আছে সে অর্থটিকেও আমরা জানতে পারব। কবির একজন নিভৃতচারী ব্যক্তি যিনি নিভৃত বাস পছন্দ করেন। তার কবিতার যে শিরোনাম দ্য স্নেল, অর্থাৎ শামুক, একটি ছোট্ট ক্ষুদ্র একটি প্রাণী যে প্রায় অপাঙ্কেও ছোট্ট জায়গায় বিচরণ করে, গাছের পাতাতে, দেওয়ালে বা ঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখতে পাওয়া যায়। বিপদের সম্মুখীন হলে তারা নিজেদেরকে সংযত করতে পারে, নিজেদের আত্মসংবরণ ক্ষমতা তাদের যেমন প্রখর তেমনি আত্মসংযম সেটাও তাদের প্রখর। তো কবির এই যে শিরোনাম কবিতাটির দ্য স্নেল এবং এই ছোট্ট প্রাণীটির মধ্যে দিয়ে কবি যে আত্মসংযম এবং আত্মসন্তুষ্ট লাইফ বা জীবনের যে একটা রূপক আমাদের সামনে তুলে ধরেছেন সেটা সত্যি ভাবনার বিষয়। কবি সেই সব মানুষদের বা সেই সব জগতের কথা বলেছেন যেখানে নিভৃতচারীরা নিজের মতো করে থাকতে চায়, বাইরের কোনো ঝড়ঝাপটা তাদেরকে আহত করতে পারে না। তো এইরকম একটা বিষয় নিয়ে কবি আমাদের সামনে এই কবিতাটিকে উপস্থাপিত করেছেন। চলো কবিতাটি পাঠের মধ্যে দিয়ে আমরা কবির মূল যে চিন্তা ভাবনা প্রকাশ হয়েছে এই কবিতাটির মধ্যে সেটা জানতে পারব বা জানতে সক্ষম হব। কবিতাটি আমি একটু জোরে পড়ছি তোমাদের উচ্চারণগুলো স্পষ্ট করে দেওয়ার জন্য। খেয়াল করো, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার্স টু ফল অ্যাজ ইফ He grew there, house and all together. Within that house, secure he hides, when danger imminent betides, of storm or other harm decides of weather. Give but his haunts the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much
displeasure. Wherever he dwells alone, except himself, has chattels none, well satisfied to be his own whole treasure. তো কবিতাটির এই ছোট্ট চারটি স্তবক আমরা পড়লাম। এই ছোট্ট চারটি স্তবকের মধ্যে যে সমস্ত কঠিন শব্দগুলো আছে, চলো সেই শব্দগুলোকে আমরা এবারে জেনে নিই। লিফ কথার অর্থ পাতা, LEAF লিফ, ওয়াল অর্থাৎ দেয়াল, স্নেল অর্থাৎ শামুক, স্টিক্স আটকে থাকা, ক্লোজ কাছাকাছি, ফিয়ার্স মানে ভয়, ফল FEW ফল পড়ে যাওয়া, অ্যাজ ইফ যেন, গ্রু GREW গ্রু বেড়ে উঠল, দেয়ার সেখানে, হাউস অর্থাৎ বাড়ি, টুগেদার একসঙ্গে, উইদিন মধ্যে, সিকিওর নিরাপদ, হাইটস লুকানো, ডেঞ্জার কত অর্থ বিপদ, ইমিনেন্ট অর্থাৎ আসন্ন আসছে আমার, বিটাইটস অর্থাৎ খারাপ কিছু ঘটা, স্টর্ম অর্থাৎ ঝড়, হার্ম ক্ষতি, বিসাইডস অর্থাৎ এছাড়াও, ওয়েদার আবহাওয়া, হর্নস কথার অর্থ সিং, স্লাইটেস্ট অর্থাৎ আলতো বা হালকা, টাচ কথার অর্থ স্পর্শ করা, সেলফ কালেক্টিং অর্থাৎ আত্মসংবরণ, পাওয়ার অর্থাৎ শক্তি বা ক্ষমতা, সাচ মানে এরকম বা এরূপ, স্ট্রিংস কথার অর্থ কুঁচকে যাওয়া বা গুটিয়ে নেওয়া, ডিসপ্লেজার অর্থাৎ অসন্তোষ, ওয়্যার এভার যেখানে, ডুয়েলস অর্থাৎ বাস করা, অ্যালোন একা একই, এক্সেপ্ট ছাড়া বা ব্যতিক্রম, হিমসেলফ নিজেকে, চ্যাটেলস কথার অর্থ নিজের জিনিসপত্র বা থলি বলা যেতে পারে, নান কিছুই না, স্যাটিসফাইড সন্তুষ্ট, ওন অর্থাৎ নিজের, হোল সম্পূর্ণ, ট্রেজার কথার অর্থ সম্পদ। তো এবারে আমরা শব্দার্থগুলোকে জানলাম, আশা করি তোমরা এগুলো নোট করে রেখে দেবে তোমাদের সুবিধার্থে। তো এবারে চলো আমরা এই চারটে স্ট্যাঞ্জার বাংলা অর্থ কেমন হয় সেটা শিখে নিই। প্রথম স্ট্যাঞ্জা খেয়াল করো, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে পাতায় বা ফলে অথবা দেওয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ শামুক দৃঢ়ভাবে আটকে থাকে, নর ফিয়ার্স টু ফল পড়ে যাওয়ার ভয় নেই, অ্যাজ ইফ হি গ্রু দেয়ার যেন সে বেড়ে উঠেছে সেখানে, হাউস অ্যান্ড অল টুগেদার ঘরবাড়ি সব কিছু একসঙ্গে নিয়ে, উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস সেই বাড়িতে সে নিরাপদে লুকিয়ে থাকে, ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস যখন আসন্ন বিপদ এসে হাজির হয়, অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার ঝড় অথবা অন্য কোনো অনিষ্ট আবার মন্দ আবহাওয়াও, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ আলতো স্পর্শ দিয়ে দেখো তার শিং দুটিতে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ তার আত্মসংবরণের ক্ষমতা কেমন, হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার অতি অসন্তোষে গুটিয়ে নেয় নিজেকে তার বাড়িতে, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন যেখানে সে বাস করে সে একাই থাকে, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস না নিজে ছাড়া তার নেই কোনো কিছু, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার সন্তুষ্ট সে তার নিজের সম্পদ নিয়ে। তো কবিতাটি আমরা পড়লাম এবং কবিতাটির বাংলা অর্থগুলোকে শিখলাম বা জেনে নিলাম, আশা করি তোমরা এই কবিতাটি পুরোটাই বুঝতে পেরেছ। খুবই ছোট্ট একটি কবিতা, কিন্তু এই ছোট্ট কবিতার মধ্যে দিয়ে একটি গভীর অর্থ প্রকাশ পেয়েছে, সেটি আমরা আশা করি ধরতে পেরেছি। কবি দ্য স্নেল অর্থাৎ শামুকের একটা প্রতীকী রূপকের মধ্যে দিয়ে কবিতার ব্যক্তিগত নিভৃতচারী
যে স্বভাব এবং যারা এই স্বভাবের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য মানুষ যারা এই স্বভাবকে পছন্দ করে, যারা নিভৃত থাকতে পছন্দ করে, সেরকম ব্যক্তিদের উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছেন এবং আমাদেরকে, আমাদের এই সমাজকে এটাই তার বার্তা দিতে চেয়েছেন যে যারা এরকমভাবে থাকতে চায়, নিভৃত চায় হিসেবে, তাদেরকে বাইরে থেকে কোনোরকম ডিস্টার্ব করা বা ক্ষতি করা বা অসহযোগিতা করা উচিত নয়, তাদেরকে তাদের মতো করেই থাকতে দেওয়া উচিত। তো যাই হোক, আমরা কবিতাটি আজকে পাঠ করলাম। তোমরা আশা করি এই কবিতাটির সমস্ত অর্থগুলোকে জানতে পেরেছো এবং বাংলা অর্থগুলো তোমরা শিখে নিয়েছো। আজকে তাহলে এই পর্যন্তই। অশেষ ধন্যবাদ।